চলচ্চিত্রের জন্য নতুন দুয়ার খুলতে যাচ্ছে সৌদি আরব। 2030 সালের মধ্যে অন্তত 100টি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এমনকি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তরুণদের দক্ষ করে তুলতে স্থাপন করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, আয়োজন করা হচ্ছে চলচ্চিত্র উৎসবেরও। বিস্তারিত ফারদিন সানি রিপোর্টে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চলচ্চিত্রের সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি হিসেবে সারা বিশ্বের নজর এখন সৌদি আরবের দিকে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া ভিশন 2030-এর আওতায় 2018 সাল থেকে বিনোদন জগতের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর গত 5 বছরে সৌদির সিনেমা শিল্পে ব্যাপক উন্নতি হয়েছে। 2030 সালের মধ্যে 100 সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছে সৌদি সরকারের বিনিয়োগ মন্ত্রণালয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে দেশের সিনেমা খাতে প্রবৃদ্ধি হয়েছে 28%। সৌদি আরবের জেনারেল কমিশন ফর অডিও ভিজুয়াল মিডিয়া জি ক্যামের তথ্যানুযায়ী সৌদির 21টি বড় শহরে 7টির বেশি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে 69টি সিনেমা হল চলছে, যার দর্শক ধারণ ক্ষমতা 64,000-এর বেশি। এসব হলে বেশিরভাগ সময় চলে বিদেশি সিনেমা, তাই সৌদির চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তরুণদের দক্ষ করে তুলতে স্থাপন করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, আয়োজন করা হচ্ছে চলচ্চিত্র উৎসব। মূলত এসব কার্যক্রমই যুব সমাজকে চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলেছে। এবছর সৌদির বেশ কিছু সিনেমা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। এর মধ্যে রয়েছে আলি আল কালতামি পরিচালিত মান্দুব, আবু বাকার সাকির হাজ্জান, মোহাম্মেদ কোর্দোফানির গুড বাই জুলিয়া, আমজাদ আল রশিদের ইনশাল্লাহ আ বয় এবং ফারা নাবলসির দ্য টিচার সহ আরও বেশ কিছু সিনেমা। ফারদিন সানি, নিউজ 24।